আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের কবুতরের ডিম কেন ফুটছে না এবং ডিমের ভিতরে বাচ্চা নাই, প্লাস হচ্ছে যে ডিম জমতাছে না, এই সমস্ত বিস্তারিত আলোচনা আজকে আমি করবো আপনাদের সামনে। তো এইবারকার আমার খুবই খুবই অনেক বড় লস হয়ে গেছে। আমার কবুতরের মানে বেশিরভাগ বা ডিমই ফুটে নাই, বেশিরভাগ ডিমই জমে নাই। খুব খারাপ লাগছে। এবারকা খারাপ লাগছে কারণ হচ্ছে আপনারা জানেন আমি ছাদের উপরে কবুতর পালি। ছাদের উপরে কবুতর পালার কারণে আমার বৃষ্টি তো হঠাৎ হঠাৎ আইসা পড়ে, ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, মানে অনেক খারাপ বৃষ্টি হইতেছে, খালি একটু পর পর বৃষ্টি হইতেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মানে বাসা থেকে বাইর হওয়ার পরে কবুতরের যেই মানে উপরের যে তেলপাটটা থাকে, এই তেলপাটটা দেওয়া হয় না, এ কারণে আর কি ডিম পানিগুলা ভিতরে যায়। তো পানিগুলো ভিতরে যাওয়ার কারণে আমার কবুতরের ডিমটা এগুলো এবার একবারও একটাও ফুটে নাই, বেশিরভাগ মানে একদম গেছে। এখন আবার ডিম পারছে দেখি আল্লাহ ভরসে, এখন একটু রিক্সে আছি, মানে তারপরও অনেক একটু খেয়াল করতেছি। তো আপনারাও বিষয়টা খেয়াল করবেন যারা ছাদের উপরে কবুতর পালেন, এবং যাতে পানি টানি যাতে না যায়, এই জিনিসটা এই পানি যাওয়ার কারণেই কবুতরের ডিমগুলো নষ্ট হয়ে যায়। আবার হচ্ছে আপনি যদি আপনার কবুতরের ডিমটা মানে বেশি অতিরিক্ত মানে মানে কি করেন হাত দিয়ে ধরেন, ঠিক আছে, তো অতিরিক্ত হাত দিয়ে দেওয়ার কারণে আপনার কবুতরের ডিম দেখা যাবে ওটা নষ্ট হয়ে যাবো। কিছুদিন যাওয়ার পরেই আপনার কবুতরের ডিমটা মানে নষ্ট হয়ে যাবো, নীল হয়ে যাবো, অথবা আপনার কবুতর ওম দিতে চাইবো না, সেক্ষেত্রে আপনার কবুতরের ডিমটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কবুতরের ডিম ধরবেনই না, হাত দিবেনই না। হাত দিলে একবার জাস্ট একটু চেঞ্জ করে দিবেন, অথবা ময়াডলা থাকলে এগুলো টুয়ে করে দিবেন। আর কবুতরের ডিম না ধরাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় আপনার কবুতরের ডিমটা এক সাইডে ওম দেওয়ার ফলে বাচ্চার যেই সিস্টেমটা হয় ভিতরে, এই সিস্টেমটা সেম এক সাইডেই হয়। তো সেক্ষেত্রে আর কি আপনার যখন আপনি 15 থেকে 14 দিন অথবা 12 দিন, 12 দিনের মাথায় যখন আপনি ধরবেন কবুতরের ডিমটা, তখন দেখা গেছে যে আপনি যদি একটু উল্টাপাল্টাভাবে রাইখা দেন, তখন ওই বাচ্চাটা আর কি একটু মানে অন্যভাবে হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওই বাচ্চাটা ভিতরে মারা যায়। এই জিনিসটা একটু খেয়াল করবেন আপনারা। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটু খেয়াল রাখবেন আপনার কবুতরের ভিতরে যাতে কোনোরকম পানি মানে আপনার কবুতর যাতে মানে ভিজা শৈলে যাতে ওম না দেয়, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আপনার কবুতর যাতে পানি খাওয়ার পর মানে পানির যদি পায়ে লেগে থাকে, ঠিক আছে, আপনার অনেক কবুতর আছে যে পায়ে পশমওয়ালা যেই কবুতরগুলো আছে, যেমন সিরাজি, এই সমস্ত যেই কবুতরগুলো ওগুলো পানি খেতে গেলে তখন আপনার পানির যে পাত্র আছে পাত্রের উপর উঠা তারপর পানি খায়, তো সেক্ষেত্রে আপনার পাটা ভিজা যায়, ঠিক আছে, তো পাটা ভিজা গেলে ওই পায়ের পশমটাও ভিজা যায়। তো ভিজা গেলে তখন আপনার যখন ওই ওম দিতে বয় তখন আপনার এই কবুতরগুলার যে ডিমে তখন পানি লেগে যায়, সেক্ষেত্রে আপনার কবুতরের ডিমটা নষ্ট হয়ে যায়। তো এই ছিল আজকের বিষয়ে, আরও কিছু কিছু বিষয় আছে ইত্যাদি, নানা বিষয় থাকে কবুতর ডিমটা না ফুটার। আবার অনেক সময় ভিটামিনের অভাবে ভিতর বাচ্চা হয় না, তো ভিটামিনের জন্য আপনারা একটাই খাওয়াইতে পারেন, কর্ডওয়েল অয়েল। এই ভিডিওটা আমার আগেই করা আছে। তো এটা মানে খুব ভালো একটা বিষয় মানে একটা ভিটামিন এই কবুতরের ডিমের জন্য এবং স্বাস্থ্যের জন্য, আপনি এটা খাওয়াইতে পারেন খুব সহজেই। এর আগে আমি একবার ভিডিও করেছি, আপনারা যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আর আজকে এই পর্যন্ত এই ভিডিওটা খুবই মানে কষ্টদায়ক ভিডিও এটা আমার কাছে, আমার অনেক খারাপ লাগতেছে, আমার কবুতরের ডিমগুলো মানে সব এবারকার নষ্ট হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন আমার কবুতরের জন্য যাতে নেক্সট টাইম আর এরকম না হয়। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।